আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পঞ্জ কেক অথবা ফ্রুটস কেক, যেটা আপনারা খুব সহজেই চুলায় তৈরি করে নিতে পারবেন। এই জন্য প্রথমে আমি এখানে ময়দাটাকে চেলে নেব আর শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের, আর লাগবে বেকিং পাউডার। বেকিং পাউডার আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, আর নেব এখানে সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে নেওয়ার পরে আমি এখানে বেকিং সোডা দিব। বেকিং সোডা এখানে দিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণ। এরকম একটি চালনি দিয়ে সব শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। আর একটি পাত্রের মধ্যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমি 3টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আর হাঁসের ডিমগুলোকে রুম টেম্পারেচারে নিয়ে নিতে হবে। তো ডিমের সাদা অংশটাকে আমি একটি বাটির মধ্যে নিয়ে তার ভিতরে আমি চিনি দিয়ে নিচ্ছি। চিনিও আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিয়েছি। এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে বিটার ব্যবহার করব না, সেজন্য এরকম একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে একটু গলিয়ে নিয়ে তারপরে কুসুমের অংশটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এর ভিতরে আমি অল্প পরিমাণ দুধ দিয়ে নেব। আর লিকুইড দুধ আমি এখানে 1/4 কাপের পরিমাণ ব্যবহার করেছি। আপনারা এখানে পরিমাণগুলো ঠিকঠাক মতো দিলে আমার 1-1টার মতো সুন্দর স্পঞ্জে কেক তৈরি করতে পারবেন। তো অল্প অল্প করে আপনারা সেই শুকনো উপকরণটাকে এর সাথে মিশিয়ে নেবেন। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ঘন টাইপের একটা মিশ্রণ তৈরি হবে। সে পর্যায়ে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। আর খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে আপনারা দেখবেন কনডেন্স মিল্কে যেরকম একটু ঘনত্ব থাকে, সেরকম ঘনত্ব তৈরি হয়েছে কিনা। তাহলে আপনারা আরেকটু দুধ ইউজ করবেন যদি একটু ঘন মনে হয়। আমি এখানে একটি মোল্ড নিয়েছি, আপনারা এখানে চাইলে যে কোনো সসপ্যানও ইউজ করতে পারেন। তো এর ভিতরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিতে হবে। আর খুব ভালো করে একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে সাধারণ যে কাগজ আছে সেই কাগজটা এখানে দিয়ে নিচ্ছি। তার ভিতরে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আর চারপাশেও আমি কাগজ দিয়ে এটাকে আটকে দিয়েছি। আপনার চাইলে এখানে বেকিং পেপারও ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমি মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি, আর এর ভিতরে আমি সামান্য শুকনো কিছু ফ্রুটস অ্যাড করব। এখানে আমি কালো কিশমিস, নর্মাল কিশমিস আর পেস্তা বাদাম দিয়ে নেব। আমি এখানে 8 ইঞ্চির মোলটাকে নিয়েছি। আপনার চাইলে এখানে যে কোনো স্কোয়ার বা চারকোনা যে কোনো শেপের মোল নিতে পারেন, আর যে কোনো সাইজের নিতে পারেন। তবে 8 ইঞ্চির মোলটে আমি এই কেকটাকে বেক করব। এই জন্য আমি সব উপকরণগুলোকে দিয়ে নিচ্ছি। আর আমি এখানে কাঠবাদাম সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ছিলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এই কাঠবাদামগুলোকে ভিজিয়ে রাখতে পারেন, এতে খুব সুন্দর ফুলে উঠবে। আর যদি সময় হাতে কম থাকে তাহলে 1 ঘন্টা পরে আপনারা এই কাঠবাদামগুলোকে ছিলে তারপরে সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। এর ভিতরে দিলে খুবই সুন্দর লাগবে দেখতে। তো এ পর্যায়ে আমি সব ফ্রুটসগুলো দিয়ে নিয়ে তারপরে চুলায় বেক করব। এর জন্য ফ্রি হিটে আমি কিছুক্ষণ এখানে হাঁড়িটাকে গরম করে নিয়েছি, আর এর ভিতরে আমি বালি আর স্ট্যান্ড দিয়ে নিয়েছি। তার ভিতরে আমি বসিয়ে দিলাম কেকটাকে, আর যে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিবেন। তো 40 মিনিট পরে আমার কেকটা তৈরি হয়ে গেছে। আর যে কোনো টুথপিক দিয়ে আপনারা চেক করলে দেখবেন যে কোনো রকম কিছু লেগে থাকছে না, সে পর্যায়ে বুঝবেন যে আপনাদের কেকটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চাকু দিয়ে চারপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি, আর একটি ট্রেতে ঢেলে নিব। তো ট্রেতে ঢালার সময় কেকটা কিছুটা গরম রয়েছে। তো এ পর্যায়ে আমি গরম অবস্থাতেই আপনাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে, আর কেকের কালারটাও দারুণ এসেছে আর খেতে অসাধারণ হয়েছে। আপনারা এরকম একই রকম উপকরণ দিয়ে তৈরি করলে এরকম সুন্দর কেক তৈরি করতে পারবেন, আর খুবই মজাদার খেতে লাগবে। আর খুবই সাধারণভাবে আপনারা এই কেকটি তৈরি করতে পারবেন, কোনো রকম বিটার বা ওভেন ছাড়াই চুলায় আপনারা দারুণ এই কেকটি তৈরি করতে পারবেন। মুরগির ডিম ছাড়াও আপনারা হাঁসের ডিম দিয়ে এরকম মজাদার কেক তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখে এভাবে তৈরি করে নিতে পারেন, আর পরিবারের মেম্বারদের সাথেও খেতে পারেন। খুব সাধারণভাবে আপনারা এই কেকটি তৈরি করতে পারবেন, আর কোনো রকম কোনো এক্সট্রা উপকরণ এখানে লাগবে না।
যদি উপকরণগুলো আপনারা ঠিক মতো দেন তাহলে এরকম স্পঞ্জি কেক আপনারা তৈরি করতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার ফ্রুটস কেক অথবা স্পঞ্জি কেক। আর এই ভ্যানিলা স্পঞ্জি কেক খুবই সাধারণভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এছাড়া কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এইভাবে বাসায় আপনারা ফ্রুটস কেক তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সবাই মিলে খাওয়ার জন্য। খুবই সিম্পলভাবে এবং কম মিষ্টির আপনারা এই কেকটি তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।